বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান আলহাজ ওমর ফারুক চৌধুরীর পটিয়া আগমনে পটিয়া উপজেলা ও পৌরসভা আওয়ামী যুবলীগের উদ্যোগে আজ দুপুরে গুলশান মেহেরিনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন পটিয়া পৌর যুবলীগের সভাপতি নূর আলম সিদ্দিকী। এতে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট বেলাল, সাধারণ সম্পাদক এম এ রহিম, পৌরসভা সাধারণ সম্পাদক রফিকুল আলম ও দক্ষিণ জেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাজিমউদ্দিন পারভেজ। সবাই আগামী 18 মার্চ আওয়ামী যুবলীগের চেয়ারম্যানের জনসভা সফল করার আহ্বান জানান। বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ পটিয়া উপজেলার সাবেক কমান্ডার নূর মোহাম্মদের কন্যা স্কুল শিক্ষিকা মিসবা সুলতানাকে হামলার প্রতিবাদে আজ সকাল 11টায় পটিয়া থানার মোড় চত্বরে এক বিশাল মানববন্ধন কর্মসূচি মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাবেক কমান্ডার শামসুদ্দিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, জামাল উদ্দিন, রঞ্জিত কুমার দাস, দুলাল সরকার, আবুল কাশেম চৌধুরী, নাজিমুল হক, তপন দস্তিদার, আবু বক্কর, আবুল কাশেম, আবু তাহের, রুহুল আমিন, নাসিরুদ্দিন, আজম ও সাদেক প্রমুখ। সবাই বক্তারা বলেন, পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাখাইন গ্রামের মুক্তিযোদ্ধা কমান্ডার নূর মোহাম্মদের একমাত্র মেয়ে দক্ষিণ বুরশি ইউনিয়নের পূর্ব ঢেঙ্গামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মুক্তিযোদ্ধার সন্তান মিসবা সুলতানাকে ক্লাস চলাকালীন সময়ে খুন্তি দিয়ে পিটিয়ে হাত পা ভেঙে দিয়েছে এক বখাটে। এ ঘটনার জন্য আমরা পটিয়া মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে প্রতিবাদ জানাচ্ছি এবং শিক্ষিকা মিসবা সুলতানাকে আহত করার ঘটনায় আটক আসানউল্লাহ টুটুল নামের ওই বখাটের বিচার চাই। দক্ষিণ চট্টগ্রাম থেকে এম মহিউদ্দিনের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।